বলিউডের তিন ছবির বিপরীতে শুক্রবারে হলিউডে মুক্তির তালিকায় আছে 10 সিনেমা। যেই ছবিগুলোতে এই সপ্তাহে হলিউড দর্শকরা পাবে রোমান্টিক, থ্রিলার, হরর, কমেডি, অ্যাকশন কিংবা অ্যানিমেটেড ঘরানার গল্প। হরর গল্পের সিনেমা টেরিফাই 3 নিয়ে শুক্রবার প্রেক্ষাগৃহে হাজির হবেন পরিচালক ড্যামিন লোয়েন। আর মিস্ট্রি ঘরানার সিনেমা কিউরিয়াস ক্যাটারার ফরবিডেন ফ্রুটস নিয়ে আসবেন পরিচালক ডেভিড ফিনিং। এদিন মুক্তির তালিকায় আছে তিন অ্যানিমেটেড মুভি, যেখানে আছে নির্মাতা ক্রিস্টোফার জেনকিনের সিনেমা 10 লাইভস, টেনসাই ওকামারুর মুভি মাই হিরো একাডেমিয়া ইউ আর নেক্সট এবং পরিচালক মর্গান নেভেলের পিস বাই পিস। অ্যানিমেটেড আর হরর ঘরানার ছবির সাথে শুক্রবার দর্শক আগ্রহে থাকবে অ্যাকশন থ্রিলার ঘরানার দুই সিনেমা, জেসেলের পরিচালনায় ব্যাড জিনিয়াস এবং ব্র্যাড অ্যান্ডারসন পরিচালিত দ্য সাইলেন্ট আওয়ার। দর্শকদের ভরপুর বিনোদন দিতে এদিন মুক্তির তালিকায় আছে দুটি কমেডি ঘরানার মুভিও, যার একটি স্যাটারডে নাইট, অন্যটি বোনাস ট্র্যাক। এছাড়াও শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে বায়োগ্রাফিক্যাল হিস্টোরিক্যাল মুভি কার্ভিলে উইনিং ইজ এভরিথিং স্টুপিড।